হ্যালো কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট নতুন নতুন দেশের বিষয় সম্পর্কিত আপডেট আপনাদের জানাই তো আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অফালাটা ছাড়াই কাজের বিষয় পাবেন এই পাঁচটি দেশে সেই পাঁচটি দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে পাঁচ দেশে আপনাকে কাজের বিষয় পেতে কোনো ধরনের অফার লেটার লাগবে না সেই দেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা তো বন্ধুরা আমরা চেষ্টা করি সবসময় যে ভালো কিছু ভিডিও আপনাদের জন্য বানানোর জন্য তার ব্যক্তিতে আজকে আমরা যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না ট্রেনে দেখার আহ্বান রইল তো বন্ধুরা অফার লেটার সারাই কাজের ভিসা পাবেন এই পাঁচ দেশে সেই পাঁচ দেশ সম্পর্কে আজকে আলোচনা করব তো ওয়ার্ক পারমিট সব বিদেশে ভিসা পাওয়া অনেক কঠিন বিষয়ে আপনারা জানেন বিশেষ করে ইউরোপের দেশগুলোতে অনেক দেশ আছে যেখানকার ভিসা পেতে বেশ নাকাল হতে হয় আবার এমন কিছু দেশ আছে যারা সেই দেশে কাজ করার জন্য সহজে বিষা শুধু সে দেশে কাজ করার দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয় সেই সঙ্গে পাশ করতে হবে বেশ কয়েকটি মানদণ্ড আপনারা যদি কাজের বিষা বিদেশ জায়গা খুঁজছেন তাহলে সেই পাঁচটি দেশ সম্মুখে জানুন যেখানে লেটার ছাড়াই আপনারা কাজের বিষয় পাবেন এক নম্বরই হচ্ছে জার্মানিতে জার্মানিতে আপনি প্রয়োজনীয় যোগ্যতা যে জার্মানির যোগ্যতা সেটা হচ্ছে জার্মানিতে কাজে যেতে চাইলে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো বছরের বেশি হতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক এবং কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও প্রার্থীকে অবশ্যই নিজের আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দিতে হবে যার যার অর্থ হল জার্মানিতে চাকরি খোঁজার সময় প্রয়োজনীয় খরচ বহন করতে পারবেন কি না এর জন্য প্রার্থীর অ্যাকাউন্টে প্রায় পাঁচ লক্ষ টাকা থাকবে কিংবা তা স্পন্সরের জন্য অপ্লিকেশন লেটার দেখাতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে বলা আছে প্রার্থীর সঙ্গে গত দশ বছর জারি করা এর কমপক্ষে বারো মাসের বৈধ পাসপোর্ট থাকতে হবে তিনটি পাসপোর্ট সাইজের ছবি একটি কবার লেটার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ডিগ্রি প্রমাণ সি বি স্বাস্থ্য বিমা এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে মাস্ট বি থাকার সময় ছয় মাস আপনাদের এগুলো থাকতে হবে তারপরে আছে অস্ট্রিয়া অস্ট্রিয়াতে উচ্চযোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করা হয় দেশে শীর্ষ স্তরের কর্মী হিসেবে নিয়োগ করা হয় যেমন বিজ্ঞানী এবং সিনিয়র শীর্ষস্থানীয় ম্যানেজার থাকার সময় হচ্ছে ছয় মাস প্রয়োজনীয় যোগ্যতা অস্ট্রিয়ার শীর্ষ স্তরের তালিকায় প্রথম একশো জনের মধ্যে থাকতে গেলে কমপক্ষে সত্তর শতাংশ স্কোর করতে হবে এতে প্রার্থীর যোগ্যতা এবং দক্ষতা এবং যোগ্যতা যেমন পুরস্কার গবেষণা উদ্ভাবন একাডেমিক ডিগ্রি মুঠ বেতন এবং ভাষার দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে সে দেশে যেতে গেলে দরকার বৈধ পাথের বৈধ পাসপোর্ট ছবি স্থানীয় বয়সের প্রমাণ স্বাস্থ্য বিমা এবং সেই সঙ্গে শিক্ষকযোগ্য এবং প্রাপ্ত নম্বরের নথি তারপরে আছে সংযুক্ত আরব আমিরাত থাকার সময় হচ্ছে নব্বই ষাট নব্বই এবং একশো বিশ দিন প্রয়োজনীয় যোগ্যতা ব্যক্তিকে অবশ্য বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং মানবিক ক্ষেত্রে একটি উচ্চপদস্থ কর্মী বা ম্যানেজার তুল্য পথ থাকতে হবে এই যোগ্যতা থাকলে চাকরি সহজেই মেলে। দেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমত যে কোনো সেরা পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে পাঁচষট্টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে তবে প্রার্থীকে কাজের অনুমোদন দেওয়া হবে স্নাতকের শেষ দুই বছরের সময় বিবেচনা করা হবে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিদের হতে হবে এবং নিজের আর্থিক গ্যারান্টিও থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র একটি বৈধ পাসপোর্ট রঙিন ছবি এবং যোগ্যতার সনদ তারপরে আছে স্পেন ইউরোপের দেশ স্পেন আপনি যদি স্পেনে আপনার বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা শেষ করে থাকেন তাহলে এই দেশ আপনাকে চাকরি পেতে ব্যবসা করার সুযোগ বিষয় দেবে থাকার সময় হচ্ছে বারো থেকে চব্বিশ মাস প্রয়োজনীয় কাগজপত্র স্পেনে উচ্চশিক্ষা লাভ করলে এখানে থাকতে চাইলে অবশ্যই প্রাইভেট পাবলিক মেডিকেল বিমা এবং পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে ইউরোপীয় যোগ্যতা ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে অবশ্যই ছয় বা তার বেশি শতাংশ নাম্বার অর্জন করতে হবে তারপরে আছে সুইডেন উচ্চশিক্ষিত ব্যক্তিরা সুইডেনে গিয়ে কাজ খোঁজার বা নিজের ব্যবসা শুরু করার জন্য আবার কোনো মতন পেতে পারেন সময় তিন থেকে নয় মাস লাগবে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে এক্ষেত্রে প্রার্থীর অবশ্যই উচ্চশিক্ষার ডিগ্রি থাকতে হবে মানে ছয় ক্রেডিট মাস্টার ডিগ্রি একশো বিশ ক্রেডিট মাস্টার ডিগ্রি এবং ষাট থেকে তিনশো ত্রিশ ক্রেডিট প্রেশার ডিগ্রি বা অন্য কোনো গ্র্যাজুয়েশন বা পিএইচডি স্তরের ডিগ্রি থাকতে হবে এছাড়াও নিজের খরচ চালানোর মতো অর্থ আছে কি না তা পরীক্ষা করা হবে বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে এসব যোগ্যতা এবং যদি আপনাদের থাকে অবশ্যই আপনাদের সেটা প্লাস পয়েন্ট অফার লেটার ছাড়াই জন্য আপনারা কাজের বিষা পেতে যান অবশ্যই এই পাঁচটা দেশে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কারণ হচ্ছে এই পাঁচটা দেশ খুব সহজে আপনার জন্য যোগ্যতা থাকে তাহলে আপনাকে কাজের ভিসা দিবে কোনো অফার লেটার ছাড়া তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন যারা আমাদের চ্যানেল দীর্ঘদিন যাবত আমাদের চ্যানেলের সঙ্গে আছেন অবশ্যই আমাদের সম্পর্কে জানেন তাদেরকে আবার অনুরোধ করবো যে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ